মিথেরান ফাইভ বিটা ব্লকার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি উচ্চ রক্তচাপ, অ্যাঞ্জাইনা, অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং উচ্চক প্রতিরোধ করতে এবং মাইগ্রেন প্রতিরোধ সহায়তা করে। বিসোলেল ফাইভ অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি দ্বারা সৃষ্ট লক্ষণগুলো উপশম করতে ব্যবহৃত হয়। এটি একা বা অন্যান্য ওষুধের সাথে একসাথে নির্ধারিত হতে পারে। ডোজ এবং ফ্রিকোয়েন্সি নির্ভর করে আপনি এটি কিসের জন্য নিচ্ছেন এবং আপনার অবস্থার তীব্রতার উপর। এটি খালি পেটে বা খাবারের সাথে নেওয়া যেতে পারে, তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে এটি নিয়মিত গ্রহণ করুন। এই ওষুধের সম্পূর্ণ সুবিধা পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং আপনাকে সারা জীবন এটি গ্রহণ করতে হতে পারে। যাই হোক, আপনি ভালো বোধ করলেও এটি গ্রহণ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপের বেশিরভাগ মানুষ অসুস্থ বোধ করেন না এবং আপনি যদি এটি গ্রহণ বন্ধ করেন তবে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। এই ওষুধের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্লান্তি, মাথা ব্যথা, হৃদ হৃদস্পন্দন, মাথা ঘোরা এবং বমিবমি ছাপ। এগুলো সাধারণত মৃদু এবং স্বল্পস্থায়ী হয়। এটি কিছু লোকের শ্বাসকষ্ট বা নিম্ন রক্তচাপের কারণও হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি কমাতে আপনার ডাক্তার সম্ভবত কম মাত্রায় ওষুধ শুরু করবেন এবং ধীরে ধীরে তা বাড়াবে। পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে বিরক্ত করে বা দূরে না গেলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এটি গ্রহণ করার আগে আপনার লিভারের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান। এটি এমন লোকদের জন্য উপযুক্ত নাও হতে পারে যাদের হৃদস্পন্দন ভেঙে গুরুতর সঞ্চালন সমস্যা, গুরুতর হার্ট ফেলিওর বা নিম্ন রক্তচাপ রয়েছে। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো নারীদের এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এই ওষুধটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা জানতে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে। এই ওষুধটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত। অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন, কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে।